বিসমিল্লাহ আজকে মুরগি দিয়ে আজকে আমি এই যে খেপসা রান্না করব তবে এখানে আমি ওয়াও আজকে সেই সেই খাবার এই খেপসাগুলো কোনটার মধ্যে কোনটা লাগে নাই এখানে আমি কিসমিসগুলো ভাজি করে নিলাম তো কিসমিসে আজকে মোবাইলে কথা বলতেছিলাম কুয়েতে তো এখন আমি আপনাদের ভাইয়াকে বললাম যে আমি একটু পরে তোমাকে কল দিই পরে কাকে হ্যাঁ ঠিক আছে তো এখন চলে আসছি যাই হোক এখন প্রথমত ম্যাডামদেরকে সবাইকে নাস্তা দিব সবাইকে না সরি কেউ নাস্তা খাবে না শুধু ম্যাডামরা দিমো আর আমি খাবো তো দেখতে থাকেন আর প্লিজ একটা লাইক দেন আমার আপ্রো ভাইয়ারা সারাটা দিন আমি অনেক খাটাখাটি করি এর ভিতরে আমি একটা ভিডিও বানাই শুধুমাত্র আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন তো চলুন আমার সঙ্গে আমি কী কী করি সেগুলো দেখে আসি কেমন আমি চায়ের কাপ পিরিচ সব কিছু এখানে নিয়ে আসলাম তো এখন আমি এই যে নাস্তা বানাবো তো আমার এই যে এই লেবানাটা এত মজা পুরা কি বলবো মানে সত্যি আমি যখন বাংলাদেশে যাব বাংলাদেশে গেলে না এই খাবারগুলো অনেক মিস করব আগে শুধু শুনতাম যারা বিদেশে থাকতো শুনতাম যে বিদেশের বাড়িতে কত খাবার কত মজার মজার এগুলো কিন্তু এখন না মানে আমি দেখতে দেখতে মানে আমি একদম অবাক হয়ে গেছি এখন আর ভালো লাগে না তবে হ্যাঁ এই লেবানাটা আমার খুবই পছন্দের একটা লেবানা আমার ম্যাডাম এগুলো অনেকগুলো করে আনে আমি কি করি মানে মানে আমি এই যে মানে কিছু মনে করবেন না পুরা আঙ্গুলটা চেটে পুটে আমি এগুলো খেয়ে ফেলি সত্যি কথা তো আমার ম্যাডাম বলে কি ঝর্ণা খায় ফেলায় তো যাই হোক এই যে এইখানে এই রুটিগুলো না বিশাল বড় বড় তো এই একটা রুটি তো আমার ম্যাডামের মেয়ে জীবনও খাবে না আমার ম্যাডামের মেয়ে রুটি টোটাল খায় না তারপর আর কি দেই তো ওইখান থেকে আমি অল্প একটু রুটি ছিঁড়ে দিলাম আর কি পুরোটা দিলাম না আর এই জাইতনটা আমার ম্যাডাম এখন ফ্রিজ থেকে বের করে দিল আপুরা বললো যে জন্না মাগো একটু জাইতন দিল আগে তাহলে ভাল লাগবে তো আমি বলছি আচ্ছা ঠিক আছে তো আমার ম্যাডামই বের করে দিল এই জাইতনের বৈরমটা কিন্তু বিশাল বড় আপুরা মনে হইতেছে ছোট না অনেক বড় আমি কিন্তু এই দিক দিয়ে একটা জাইতন মুখে দিলাম আর জাইতন আমার অনেক পছন্দ আবার পছন্দ না জানি না জাইতন অনেকের পছন্দ থাকে বাট আমার অতটা ফেভারেট না তবে মাঝে সাঝে খাই কারণ কি এইটা ভেবে যে না বাংলাদেশে চলে গেলে তার পাবো না আর দেখবো না কারণ আপুরা আমরা সত্যি কথা বলতে আমরা হয়েছি মধ্যবিত্ত ফ্যামিলি তাই না এখন আমাদের মতো মানুষ কিন্তু এরকম দামি দামি খাবার মানে সবসময় কিনে খাওয়া সম্ভব না এখন আপুরা ভিডিওর মধ্যে এসে ব্লগিং করি তাই বলে এখন সবাইকে দেখানোর জন্য ফুটানি করব ওই যে শপিংয়ে যাব ওইখানে যাব কিনে আনবো এনে এনে আপনাদের সামনে দেখিয়ে দেখিয়ে খাবো আর ফুটানি করবো আর বলবো যে আল্লাহ আমরা এইভাবে চলি আমরা এটা করি না আপু আমি ওই ধরনের মেয়ে না হ্যাঁ আমরা খাই খাই না যে তা না আমরা সবসময় ছোটোবেলা থেকে খেয়ে বড় হয়েছি ঠিক আছে খেয়ে বড় হয়েছি তবে হ্যাঁ যেটা নাকি দরকার সেটাই আমি খরচ করব যেটা নাকি আমি দেখবো যে না এটা ছাড়া আমার চলে না আমি এটা করব কিন্তু ওই যে ভিডিও বানানোর জন্য মানুষকে দেখিয়ে দেখিয়ে যে আলগা একটা ফুটানি করব সেইগুলো আমি করব না আর ওগুলো আমি পছন্দ করি না তো এই যে এই এইখান দিন এইখানে আমি এই যে মুরগি ভিজাইলাম তারপরে চাল ভিজাইলাম ভাত রান্না করার জন্য আর এই যে হালকা কয়টা কিসমিসি ছিল এগুলো ভিজাই দিলাম আমি দুইটা মুরগি ভিজাইছিলাম ভাবছিলাম যে না আমার জন্য একটু কিছু ঝাল করে রান্না করব পরে চিন্তা করলাম যে না থাক দরকার নাই গিয়া এমনি তাড়াহুড়ার মধ্যে আছি তো এই জন্য আর আমি আমার জন্য রান্না করব না আর আপুরা এখন গরমের দিন কোনো কিছু বাইরে রাখা যায় না এই যে কতদিন আগে আমার ম্যাডামের রুটি আনছে একেবারে নতুন রুটিগুলা কিন্তু আমি এমন আইলসামি পানা করি মাঝে সাঝে আসলে এটা উচিত না ওই যে দেখেন এই রুটিগুলা কেমন জানি একটু আমার কাছে কেমন জানি মনে হইতেছে একটু মানে গন্ধ গন্ধ হয়ে গেছে তো আসলে ওরকম গন্ধ হয় নাই কিন্তু তারপরেও যেহেতু আমি খাবো না তাহলে ওই জিনিসটা তার আমি অন্য কাউকে দিব না প্রশ্নই ওঠে না তো আমি এই যে ফেলে দেবো ইভেন এই যে ফ্রিজ থেকে আরও দুইটা রুটি আমি বের করতেছি এই দুইটা রুটিও কিন্তু নষ্ট কিন্তু আমার ম্যাডাম এটা বুঝতে পারে নাই ম্যাডাম মনে করছে নতুন এর জন্য ফ্রিজে ভরে রাখছে কিন্তু আসলে এটা নষ্ট তা আমি এই যে এটা ফেলে দেবো কারণ যেই জিনিসটা আমি খাবো না সেটা আমি অন্য কাউকে খেতে দিব না
আমি হইছি এই ধরনের মানুষ ভালো, কারণ একটা জিনিস যেটা আমার মনে টানতেছে না, রুহে টানতেছে না, খাবো না, সেইটা এখন অন্য কাউকে আমি দিব, ওই ধরনের মেয়ে আমি না, ঠিক আছে? কারণ কথায় আছে না যে দুনিয়াতে তুমি যা করবা আখেরাতে তাই পাবা, ঠিক আছে? এটা হয়েছে বাস্তবতা। তো এই যে এখন নতুন রুটি বের করলাম, এই নতুন ও ভালো কথা, এখন কিন্তু রাস্তাটা আমার জন্য বানাইতেছি। আর আমার অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, অনেক অনেক আপুরা অনেক জায়গা থেকে কমেন্ট করেন, ইউএসএ থেকে, ইউকি থেকে, সাবার থেকে, আমার ভীষণ ভালো লাগে। তো এই যে এটা আমার গ্যামার, আমি এখন খাবো, তো নাস্তাটা নিয়ে চলে যাব রুমে, কিন্তু তার আগে কাপড় চোপড়গুলো ধুয়ে নিই। তো সত্যি অনেক ভাল লাগে, অনেকে আমাকে সুন্দর, আমার বোনেরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আর অনেকে বলেন যে আপু তোমার সাথে দেখা করতে চাই বা দেখা করব তুমি বাংলাদেশে আসলে। অবশ্যই অবশ্যই, সবাইকে ওয়েলকাম, সবাইকে। আর এই পানিটা হয়েছে আমার গোসলের পানি, আমি গোসল করার আগে পানিটা ভরে রাখি, তার দুই একদিন আগে আর কি। মানে আমি সবসময় আর কি, গরমের দিন আসলে আমরা সবসময় ঠান্ডা পানি ভরে রাখি, তাহলে গোসল করতে ভাল লাগে, কারণ সৌদি আরবে এখন প্রচণ্ড গরম। সকালবেলা মানে নাস্তা টাস্তা বানাইলাম, তো এখন কাপড় চোপড় মেশিনের মধ্যে দিলাম, আর আমি একটু চেয়ারের মধ্যে বৈশা বৈশে নিজের মতো করে আড্ডা দিতেছি। এখন আমি চলে যাই, আর অন্য অন্য কাজ আছে সেগুলো করি, রান্নাটা বসাই দিই, কারণ কি লেগে এখন 11টা প্রায় বাইজে আসতেছে, মানে এখন 11টা বাজে নাই তবে কাছাকাছি, তো রান্না বান্না বসাই দিই। এই পাতিলাটার মধ্যে আমি এখন খ্যাপসা রান্না করব, খ্যাপসা বা বিরিয়ানি যাই হোক না কেন হবে একটা কিছু, যাই হোক আমি আমার মতো করে রান্না করব। তো এই যে এই বোম্বাই বিরিয়ানি কি বলে এটাকে, বিরিয়ানির মশলা, এটা আমি ইউজ করব। তো এই যে এখানে যা যা আমার মশলা লাগে আমি সবকিছু নিয়ে নিছি, জিরা গুঁড়া, তারপর আর এই যে এখানে পেঁয়াজ কুচি নিছি, আজকে পেঁয়াজ নাই, আমি জানতাম না, যদি জানতাম যে পেঁয়াজ নাই তাহলে আজকে রান্নাটা করতাম না। এই যে দেখেন আমার ম্যাডামে খায় নাই, বাচ্চারাও খায় নাই, তো আমি অনেকগুলো ফেলে দিছি, তো এই কয়টা আমি রাখছি, ফেলেও দিতে অনেক মজা। এই যে তবে আমার ভালো লাগে না, তো আমি এইখানে অল্প এক মুট চাইলের ভাত রান্না করতেছি, সাদা ভাত, বাসমতি চাউলের ভাত, কারণ আমার ম্যাডামের ছেলে আবার ওই যে তেল জাতীয় মানে খ্যাপসা ট্যাপসা এগুলো খায় না, তো এর জন্য আমি অল্প কটা সাদা ভাত রান্না করতেছি। এখন এই যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, এটা এখন সুন্দর করে ভাজা ভাজা করে নেব, বিসমিল্লাহ বিসমিল্লাহ দিয়ে দিলাম, বিসমিল্লাহ। আস্ত মুরগি দিয়ে আজকে আমি এই যে খ্যাপসা রান্না করবো, তবে এখানে আমি একটু বিরিয়ানির মশলা ইউজ করলাম টেস্টের জন্য আর কি, কারণ এটাকে বিরিয়ানি বলে না, বিরিয়ানি রান্না করে বিরিয়ানির মতো করে, ঠিক আছে? তা আমি এটা খ্যাপসাই রান্না করলাম, এটা ভালো করে নাড়াচাড়া দিব, দিয়ে ভালো করে ঢেকে এটাকে ভালো করে কষায়া রান্না করবো, কারণ পুরো রেসিপি দেখে এটা গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমার মুরগিটা পুরোপুরি হয়ে গেছে, বিসমিল্লাহ। তো এখন এটা আমি পুরনের মধ্যে দিয়ে দিব, আর এই পানির মধ্যে চাল দিয়ে দিব, দুরো ডেকা হাসকে লেগে। ওয়াও ওয়াও, আজকে সেই সেই খাবার, অনেক কাজ আছে আজকে, অনেক কাজ আছে, অনেক কাজ করতে হবে। আমার মুরগিটা কিন্তু একদম পুরাপুরি হয়ে গেছে, কি বলবো আপুরা, মানে মুরগিটা এত মজা হয়েছে আর কালারটা যা আসছে অসাধারণ। আমি জানি না আমার এই খ্যাপসা রেসিপিটা কারা পছন্দ করেন, তবে অবশ্যই কমেন্টে বলবেন। তো এই যে আমার মুরগিটা একদম মানে কি বলে এটা ফ্রাই করা শেষ, তো এখন আমার খ্যাপসাটার কি অবস্থা সেটাও দেখবো। আর হ্যাঁ, আজকে আমি ফুল রেসিপিটা শেয়ার করিনি, তবে ইনশাল্লাহ আমার ওই চ্যানেলের মধ্যে ফুল রেসিপি আমি দিব। তো এই যে আমার খ্যাপসাটা দেখেন এত ঝরঝরা হয়েছে, মানে কি বলবো, মানে কোনো খ্যাপসার সাথে কোনোটা লাগে না, প্রত্যেকটা ভাত আলাদা আলাদা আর একদম সফট হয়েছে। তো আসলে সত্যি কথা বলতে কি, আমি চাইলে প্রতিদিন এরকম কোনো না কোনো রেসিপি তৈরি করতে পারি, কিন্তু আসলে আমার ম্যাডামে ডায়েট করে, আমার ম্যাডামের হাজবেন্ড ডায়েট করে, আর আমি ওরকম খাই না, আমাদের বাসে আমরা কেউ খাই না, এই জন্য আসলে আমি করি না, কারণ কি লেগে একটা খাবার আমি শুধুমাত্র ব্লগের জন্য করব, করে সেই খাবারটা ফেলে দিব, এটা আমার একদম খারাপ লাগে, এটা আমার মানে আমার মায়া লাগে সত্যি কথা বলতে, এর জন্য আমি খাবার অপচয় করি না পুরো, নাহলে আমি কিন্তু নিত্যি মানে নিত্যি নতুন রেসিপি তৈরি করতে পারি,
কিন্তু এই খাবারগুলো শুধু শুধু ক্যামেরার সামনে আইনা দেখামো, পরে ফালাই দিমো, এগুলো ঠিক না, হারাম। এই খাবারের জন্য, এই টাকার জন্য আজকে আমি প্রবাসের বাড়িতে। তো এই ডালগুলো হয়েছে কালকেকার, তো আমি খাবো, এর জন্য আমি এটা ফেলবো না, রেখে দিলাম। তো আমি কিন্তু পরে খাইছি, অনেক মজার একটা ডাল। আর শুধু আমি না, আমার ম্যাডামও বাসি তরকারি খায়। আর এইখানে এই যে সালাদ বানানোর জন্য আমি এখন টমেটো, শসা এগুলো সব কেটে নিব, লেবু। ভাবলাম যে না, যেহেতু ক্যাপসা রান্না করছি, তাহলে একটা মজার কোনো একটা সালাদ তৈরি করি, তাই না? তাহলে খাবারটা একদম পরিপূর্ণ হবে, ভাল লাগবে আর কি। তা আমার আসলে ইদারিং না, আপুরা ভিডিও বানাইতে পারতাছি না ওরকম করে, তারপরে তো বানাইতেছি আমি। তার মানে আসে না যে না বানাইতে পারতাছি না, বানাবো না, তা কিন্তু না। যেমনি হোক আমি কিন্তু ভিডিও তৈরি করতেছি, মানে আমার যে স্ট্যান্ডটা আছে না ওটা ভেঙে গেছে। তো ম্যাডামে কালকে আমার বলছিল যে ঝর্ণা কি বলে, আজকে আমি একটু ব্যস্ত মা, আজকে শপিংয়ে যেতে পারবো না, কিন্তু হ্যাঁ তুই যদি বলস তাহলে তোরা আজকে শপিংয়ে নিয়ে যাবো। আর যদি কর যে না আবার সামনে শুক্রবারে নিয়ে যাবেন, তাহলে ঠিক আছে সামনে শুক্রবারে নিয়ে যাবো। কিন্তু মা গো, এই 5 দিনের ভিতরে কিন্তু আমি আর যাইতে পারবো না, পরে কিন্তু আমার লগে তুমি মানে আকসে আকসে করবা না, মানে রাগারাগি করবা না, পরে চিন্তা করে দেখো। পরে আমাকে আচ্ছা, তো পরে চিন্তা করে দেখলাম যে না, যেহেতু আমার ম্যাডামে একটু ব্যস্ত যেতে পারবে না, তো আমার এত তাড়া কিসের। পরে মামাকে বললাম যে ঠিক আছে মামা, সামনে শুক্রবারে নিয়ে যাইন, এই আর কি। আমার সমস্ত কাজকর্ম করা শেষ, সকালের পর্ব শেষ করলাম, দুপুরের পর্ব শেষ করলাম, রান্নাবান্না শেষ। এখন একদম আমার কি যে হালকা লাগতেছে আপুরা, কি বলবো, মানে এতক্ষণ মনে হয়েছে যে না কখন শেষ করব, কখন শেষ করবো। আর পুরো রেসিপিটা শেয়ার করি নেই, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যায় এই জন্য। তো এখন ওই যে কাপড় চোপড়গুলো যে ধুইছি, ওগুলো এখন ওয়াশিং মেশিনে চিপড়ে চুপড়ে একদম মানে ঝুড়ির মধ্যে রাখছি, তো এখন গিয়ে ওগুলো শুকা দিব। তো এই আর কি। আর হ্যাঁ, চা খাওয়ার ভূতিটা গেছে মাথায়, এখন চা খাবো, চা না খেলে হয় না। আর এই অফ ক্যামেরাতে যে কত কাপ চা খাইলাম আমার ম্যাডাম আর আমি, তার তো কোনো হিসাবই নাই। এখন এগুলো তার সব ভিডিও করা যায় না, ওই যে বললাম ভিডিও বড় হয়ে যাবে। তো চলুন আমার সঙ্গে আপুরা ভাইয়েরা, আমি কী কী করি সেগুলো না সরি মানে এখন আমি বসে বসে চা খাবো, এরপরে কাপড়গুলো শুকা দেবো। তো সাথেই থাকেন, দেখতে থাকেন, ঠিক আছে? আর অনেকেই আমাকে বলছেন যে আপু খ্যাপসার মশলাটা দেখাও, অবশ্যই দেখাবো। আমি যেদিন খ্যাপসার মশলাটা দেখাবো ওই দিনকে ওই থাম্বনেলের মধ্যে খ্যাপসার মশলা লিখেই দিব, ঠিক আছে? তো দেখতে থাকেন। তো এই যে আমি এখন খাবারটা খাবো, লুব আর সামলাইতে পারতেছি না। তো আমার যা যা পছন্দ আমি একদম মুরগির থেকে নিয়ে আসছি, যে মুরগির পাক না, তারপরে কচকচে হাড্ডি, এগুলো আমার ভীষণ ভালো লাগে। সাথে শুকনো মরিচ নিলাম, ডাল নিলাম। তো এই যে এখন আমি আমার খাটের মধ্যে বসে বসে খাচ্ছি, ভীষণ মজার খাবার। আর হ্যাঁ, ওই আরেকটা কথা, সেটা হচ্ছে দেখেন আমি আমার ম্যাডামের সাথে থাকি, আমার ম্যাডাম আমার মনটা খুশি করার জন্য সে আমাকে শপিংয়ে নিয়ে যাইতে রাজি হয়েছে। কিন্তু পরে আমি চিন্তা করে দেখলাম যে না, অসুবিধা নাই, পরে যেতে পারবো, সময় তো আছে, তাই না? তো এখন আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিতেছি। তবে হ্যাঁ, সত্যি কথা বলতে আমি এমন একটা সময়ে ঝাড়ু দিতে আসছি মানে পুরো অন্ধকার হয়ে গেছে। এখন এই যে আমি যখনই ঝাড়ুটা দিতে যাইতেছি আর ক্যামেরাটা যখনই আমি রাইখে যেতেছি, মানে একটুখানি ঝাড়ু দেই আর মোবাইলটা না ঠাস করে নিচে ফ্লোরের মধ্যে পড়া যায়। অবশ্য ওই সিনারিটা আপনাদের সাথে শেয়ার করলে করতে পারতাম, কিন্তু করি নিয়ে কাট করে ফেলে দিছি। মাগরিবের আজান দিতেছে, তো আমি উঠানটা আমার এখনও ঝাড়ু দেওয়া হয় নাই, তবে উঠানটা ঝাড়ু দেব। আর এই যে এখানে আমার ম্যাডাম, তারপরে ম্যাডামের হাজবেন্ড, ম্যাডামের ভাই, সবাই এই যে এখানে বসে। আমি একটু ভালো করে দেখাইতেছি আর কি। তো এখানে বসে বসে সবাই মিলে গাহুয়া খায়, চা খায়, কিন্তু ওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, করবো না কখনো, কারণ সবকিছু তো আর মানে সম্ভব না শেয়ার করাই হইল কথা। তো এখন এই যে অন্ধকার হয়ে গেছে, আজকে কাজের এতটাই চাপ ছিল যে আমি বাহিরে বেরোতে পারিনি ভিডিও করার জন্য, এতটাই মানে কাজের প্রেশার ছিল। তো এখন কিন্তু অন্ধকার হয়ে গেছে, তো ভাবলাম যে না একটু আলো থাকা অবস্থায় একটু ভিডিও করি, তাহলে আমার ব্লগটা পরিপূর্ণ সুন্দর হবে। তো যাই কেমন, কারণ এখানে বসে থাকলে হবে না। এখন হয়েছে একেবারে মানে সন্ধ্যার পরপর দিয়ে, তো এতক্ষণ উঠানটা ঝাড়ু দিলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম। তো উঠানটা আরো একটু ভালো করে ঝাড়ু দেওয়ার কথা ছিল, কিন্তু এই মুহূর্তে আমার
মানে এখন আর ঝাড়ু দেওয়া সম্ভব না, কারণ একদম নাকে মুখে ধুলা উঠতেছে, তারপর অন্ধকারও হয়ে গেছে। আরো আগে আসা উচিত ছিল, কিন্তু আমি আসলে বসে আসিলাম অলসতার কারণে আর আসিনি। ও একটু আগে অনেকগুলো কাপড় চোপড় আয়রন করছি, সেগুলো অবশ্য ভিডিও করি নেই। আসলে সব কাজকর্ম যদি দেখাইতে যাই তাহলে কিন্তু আমার ভিডিও অনেক বড় হয়ে যায়, এই জন্য আসলে সব কাজ দেখাই না, যতটুকু সম্ভব হয় অতটুকুই দেখাই। তা এখন আমি আমার কি বলে আজকে যে মূল টপিকটা আলোচনা করব সেটাই বলবো। এখন আমি জমি কেনার টাকা কেন রিটার্ন নিলাম সেটাই বলবো। সেটার কারণ হয়েছে আমি আসলে অনেক আগে থেকেই মানে আমার নিজের নামে একটা জমি কেনার জন্য অনেক ঘুরঘুর করছি, অনেক স্বপ্ন দেখছি। তো তখন আর কি দেখতাম, তো ইদানিং হঠাৎ করে আমার খালা আমাকে বললো যে মা গো এই জায়গাটা আমরা বিক্রি করে ফেলবো, এখন তুই রাইখা দে, তাইলে রাখবি কি রাখবি না? তো আমি বললাম যে না খালা আমি রাখবো, তো আমি তো অস্থির হয়ে গেছি রাখার জন্য, সেটা আপনারা আগের ভিডিওটাতে দেখছেন। তো এখন সবই ঠিক আছে, কিন্তু আমি একটা জিনিস আমার মাথার মধ্যে শুধু এটাই বারবার শুধু ঘুরপাক মানে খাইতেছে যে আসলে আমি এই এত বছর আমি সৌদি আরবে থাকলাম, এত পরিশ্রম করলাম, তো এখন যাই কিছু করছি সেগুলো বাদ, কিন্তু এখন যে কয়টা টাকা আমি জমা করছি নিজের জন্য, এখন যদি আমি এই সবগুলো টাকা জমির মধ্যে লাগাই ফেলাই তাহলে আমি পুরো একদম খালি হয়ে গেলাম। আচ্ছা, তো এখন আমার হাজবেন্ড আমাকে যতই দেখ বিয়ের পর, কিন্তু তারপরও কেন জানি নিজেকে একদম নিঃস্ব নিঃস্ব খালি খালি লাগে। আর জমি কিনবো, আল্লাহ না করুক আমি যদি কালকে মারা যাই তাহলে আমার এই জমির মধ্যে কে ভোগ করবে? এত কষ্ট করে এত পরিশ্রম করে কি দরকার? হ্যাঁ, এখন ঠিক আছে যদি আজকে যদি আমার যদি বাহিরের কোনো ছেলের সাথে বিয়ে হইতো, মানে ঢাকার বাহিরের কোনো ছেলের সাথে বিয়ে হইতো, তার যদি ঢাকাতে কোনো বাড়িঘর না থাকতো, তাহলে আমি অবশ্যই এই জমিটা রাখার চেষ্টা করতাম বা রেখে দিতাম যে না আমার তো স্বামীর কোনো বাড়িঘর নাই, এইখানে আমরা থাকবো। ওই রকমটা না, আমার যার সাথে বিয়ে হইতে যাচ্ছে সে হইছে ঢাকার একজন স্থানীয় ছেলে, তার বাপ দাদার মানে অনেক জমি জমা আছে মাশাআল্লাহ তবারকাল্লাহ, তাদের বাড়ি আছে তারপরে আবদুল্লাপুর মানে ঢাকা কেরানীগঞ্জ আবদুল্লাপুর, ওইখানে নতুন একটা জেলখানা হয়েছে, জেলখানার পিছনে ওদের অনেক জমি আছে মাশাআল্লাহ তবারকাল্লাহ। তাহলে এই সব কিছু থাকাতে কেন আমি শুধু শুধু নিজে আরেকটা জমি কিনবো? কেন এত পরিশ্রমের টাকা এখন এই সব চিন্তা করেই মানে আমি এই জমি কিনাটা মানে বন্ধ করে দিলাম এবং এই জমি কিনার টাকাটা রিটার্ন নিয়ে আসলাম। জমি কারা কিনে? যাদের নাকি ঢাকাতে কোনো বাড়িঘর নাই, থাকার মতো কোনো বাড়ি নাই, মাথা গুজার মতো কোনো ঠাই নাই, তারা জমি কিনে, তারা বাড়ি কিনে। আমার যার সাথে বিয়ে হইতে যাইতেছে তার বাড়ি আছে, তাদের ক্ষেত খোলা আছে, আশেপাশে অনেক জায়গা আছে। তো সুতরাং আমি মনে করি আমার জমি আলাদা করে জমি কেনার কোনো দরকার মনে করি না, তার মধ্যে একদম টাকা পয়সা কাইসা কুইসা একদম ঝাইরা জুড়ে একদম খালি হইয়া জমি কিনা বৈশা তখন, এটা আমি মনে করি আমার জন্য একদমই মানে বোকামি করা, এর জন্যই আমি জমি কিনাটা ক্যান্সেল করে দিলাম। তো আমার এই আমি জানি না আমার এই ডিসিশনটা কেমন হইলো, তবে আপুরা আপনারা বলবেন। হ্যাঁ, অনেকে আইসে হয়তো বলবেন যে আপু আপনি জমিটা কিনলে ভালো হইতো, আপনি এটা ভুল করলেন বা রাইট করলেন না এটা সেটা, এটা হয়তো বলবেন। হ্যাঁ, আপনার কথা রাইট আছে যদি এটা আর কি বলেন তাহলে, কিন্তু আপু আমি আবারও বলতাছি ঢাকাতে আমার বাপের বাড়ি আছে, আমার হবু স্বামীর বাড়ি, তাদের জায়গার কোনো অভাব নেই, বহুত জায়গা আছে। সো এইগুলা দিয়ে মনে করেন আমাদের জীবনও যাবে, আমাদের সন্তানের জীবনও যাবে, অনেক যাবে। সো এই জন্য মনে করলাম যে না দরকার নাই, এত কাইচা কুইচা টাকা পয়সা দিয়ে জমি কিনা খালি হইয়া বৈশা থাকার কোনো দরকার নাই, এই জন্যই আমি জমি কিনাটা ক্যান্সেল করে দিছি। আর এমন না যে আমার অনেক টাকা পয়সা আছে তা কিন্তু না, সামান্য কয়টা টাকা জমাইছি, এখন এইগুলা দিয়ে একদম কাইসা কুইসা দিয়ে এই জমিটা কিনার কোনো দরকার আছে? কোনো দরকার নাই। এর জন্য আমি মনে আমি চিন্তা করলাম যে না কেন, আমার বিয়ে হইব, আমার স্বামীর ঘর আমার ঘর, স্বামীর সংসার আমার সংসার, আমার কাজ হইছে স্বামীর সংসার সামাল দেওয়া, ঠিক আছে, আমি কেন এইসব টেনশন করব? ঠিক, আর যেহেতু আমার হাজবেন্ডটা সব আছে আলহামদুলিল্লাহ, তো আমি মনে করি যে আমার জমি কিনাটা একদম মানে রাইট না, একদম বোকামি করা, দরকার নাই এত ঝাইরা জুড়া কাইচা কুইচা টাকা পয়সা দেওয়া জমি কিনা নিজে খালি হয়ে বৈশা থাকুম, তারপরে কোনো একটা কিছু দরকার হইব মানে হাজবেন্ডের কাছে, হাজবেন্ড তো সবসময় দেখবে, সে তো আমার পুরো দায়িত্বই নিবে তাই না বিয়ের পর, তারপরও নিজে এত খালি হয়ে থাকাটা উচিত না। এই জন্যই আমি এই যে আমার জমি কিনার টাকাটা রিটার্ন নিয়ে আসছি, এটাই হয়েছে মূল কথা। তো আশা করি সবাই বুঝতে পারছেন, কারণ কে লেগা আমি এর আগের বার জমির বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করছি, সুতরাং এইগুলোও শোনার অধিকার আপনাদের আছে, এর জন্য আমি বললাম। তো এই হলো কথা আমার আপুরা ভাইয়েরা। তো যাই হোক, আমার আজকেকার সারাদিনের ব্লগটা কেমন হলো সবাই কমেন্টে বলবেন, আর কে কোথা থেকে ভিডিও দেখলেন সেটাও বলবেন। তো আমি একদম ঘাইমে একদম অস্থির হয়ে গেছি আপুরা, আর বেশি কথা বলবো না, অলরেডি অনেক কথা বলছি। তো আজকের মতো এই পর্যন্তই,
সবাই ভালো থাকবেন, আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। আর হ্যাঁ প্লিজ আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ, আমি অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই। এখন ভিডিওর মধ্যে যদি ভিউ না হয়, সাপোর্ট যদি না পাই, তাহলে কিন্তু খুব খারাপ লাগে। প্লিজ আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, আর ভিডিও দেখবেন অবশ্যই একটা লাইক দিবেন। একটা লাইক দিলে হয় কি, আমার ভিডিওটা আবার অন্যজনের কাছে পৌঁছাইব। প্লিজ এই উপকারটা আপনারা এই প্রবাসী বোনকে করেন প্লিজ আপুরা ভাইয়ারা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।